শিশুর কতটুকু পানি প্রয়োজন এবং কিভাবে শিশুর ডিহাইড্রেশন রোধ করা যায়। সেই শিশু বলতে আসলে আমরা জন্মের পরবর্তী সময় থেকে কিন্তু বুঝে থাকি, যেখানে জন্মের পরবর্তী সময় থেকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধের কোনো বিকল্প নয়, আমরা বারবার বলেছি। সেজন্য ফ্রিকোয়েন্টলি মাকে মিনিমাম 8 থেকে 10 বার বাচ্চাকে দুধ পান করাতে বলা হয়। শিশুর পুষ্টি নিশ্চিত করতে হয় এবং শিশুর ডিহাইড্রেশন এর মাধ্যমে রোধ করতে হয়। কিন্তু 6 মাস পর থেকে যখন আপনার শিশুকে আপনি পরিপূরক খাবার দিবেন, সেই খাবারটা হজম করার জন্য তার এক্সট্রা পানির প্রয়োজন হয়, যেটাকে আমরা মিনারেল ওয়াটার বলে থাকি। সো এটা আপনি আসলে কিভাবে নির্ধারণ করবেন বা কিভাবে আপনি এটাকে স্টার্ট করবেন? উইনিং প্র্যাকটিসের আগেই আমি বলে দিই যে আপনি বুকের দুধ খাওয়ানোর মোটামুটি এটা তো কমপ্লিট। 6 মাসে স্টার্ট হওয়ার সময় আগে আপনার বাচ্চাকে প্রতিদিন 2 থেকে 3 বেলা করে করে একটু একটু করে পানি দিতে থাকেন। 5 ml, 10 ml, 20 ml, 15 ml করে আস্তে আস্তে বাড়াতে থাকেন। অর্থাৎ 1 ঘন্টা গ্যাপে গ্যাপে 5 থেকে 10 ml করে করে আপনি কিন্তু চাইলে বাচ্চাকে দিতে পারেন। এটা তার একটা প্র্যাকটিস। অনেক বাচ্চাই শুনি বুকের দুধের পরে এই পানিটা খেতেই চায় না, টেস্ট পায় না। সো পানিও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে পানিরও একটা টেস্ট ভ্যারি করে। দেখবেন যে এলাকা অনুযায়ী গ্রামের বাড়িতে বা শহর অঞ্চলে পানির একটা টেস্ট ভ্যারি করে থাকে। সো পানি কতটুকু মিনারেলাইজড, এটা খুব ইম্পর্টেন্ট। শিশুকে আস্তে আস্তে এই পানিটা আপনাকে পান করাতে হবে এবং তাকে অভ্যাস করাতে হবে। এটা যে গুরুত্বপূর্ণ, আপনি আপনার শিশুর অ্যাটলিস্ট প্রথম 2 বছর পর্যন্ত আপনাকে একটা টাইম ধরে ধরে বাচ্চাকে পানি দিতে হবে। পার কেজি বডি ওয়েটে আমরা বলে থাকি একজন অ্যাডাল্ট মানুষকে 40 ml করে পানি দেওয়ার জন্য। সেরকমই আপনার শিশুর পার কেজি বডি ওয়েটে 10-20 ml করে করে পানিটাকে অ্যাডজাস্ট করুন। 6 মাস থেকে 1 বছরের মধ্যে 60 থেকে 120 ml, 150 ml মতো পানি লাগে। অতিরিক্ত ছটফট বা বেশি ওজনের বাচ্চা, তখন তার জন্য আরেকটু বেশি পানি লাগে। যে বাচ্চা হাইলি অ্যাক্টিভ থাকে, প্রচুর সোয়েটিং হয়, সেই বাচ্চার পানির পরিমাণ রেগুলার থেকে হয়তো একটুখানি বাড়বে। আপনার বাচ্চার ডিহাইড্রেশন হচ্ছে কিনা সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। বাচ্চার ঠোঁট একটু দেখলে বোঝা যায় ড্রাইনেস, চামড়া উঠে যাচ্ছে। আমরা 2-3 বছরের বাচ্চা, 4-5 বছরের অনেক বাচ্চাকেই দেখে যখন চেম্বারে আসে একদম চোখটা পেল, চোখের নিচে একটু গর্ত হয়ে যাওয়া, চামড়া খুব শুষ্কও থাকে, হাত পা ধুলে খুব শুষ্কও থাকে। তার মানে সে ডিহাইড্রেশনে ভুগছে। অনেক বাচ্চা কমপ্লেন করে মাথা ব্যথা করছে, পা ব্যথা করছে, পেটে ব্যথা করছে, হজম ঠিক মতো হয় না। পানি শূন্যতায় কিন্তু এই প্রবলেমগুলো আপনার শিশুর তৈরি হবে। শুধুমাত্র শিশু নয়, বড়দেরও এটি হয়, কিশোর কিশোরীদের এগুলো খুব বেশি হয়। স্কুল কলেজে যাওয়া শুরু করলে অনেক বাচ্চাই পানি খাওয়ার ক্ষমতা কমে যায়। স্কুলে ইউরিনেশন পাস করতে হবে, সেজন্য অনেকে ইউরিনেশন যেন না হয় সে কারণে অনেক বাচ্চা পানি খেতে চায় না। এনভায়রনমেন্টের জন্য অনেকে অন্য ওয়াশরুমে গিয়ে ইউরিন পাস করতে চায় না। এ প্রত্যেকটাই কিন্তু ডিহাইড্রেশনের কারণ। সো খেলাধুলা করতে যায় বা স্কুলে যায়, একটা নির্দিষ্ট পরিমাণ পানি কিন্তু আমাদেরকে তখন রাখতে হবে। দিনের একটা বড় সময় আমরা স্কুল কলেজে কাটিয়ে থাকি, এই সময় যদি আমরা পানি পান না করি তাহলে অবশ্যই আমাদের বডি কিন্তু তখন ডিহাইড্রেট হবে। এবং ডিহাইড্রেশন হলে হজম শক্তি কমে যাবে। আমাদের গ্রোথের সাথে এই ডিহাইড্রেশনের একটা সামঞ্জস্য আছে। অর্থাৎ যেসব বাচ্চা গ্রোয়িং এজে আছে, পর্যাপ্ত পানি না পান করলে তার হাড়ের গ্রোথ ভালো করে হবে না, তখন সে গ্রোথ পেইনে ভুগবে। এরকম অসংখ্য প্রবলেম শিশুর ডিহাইড্রেশন থেকে কিন্তু শুধুমাত্র তৈরি হবে। তাই শিশুকে রেগুলার নিউট্রিশনের মধ্যে পানি পান করাবেন। পানি ঠিকমতো পান করলে তার ডিহাইড্রেশনটা দূর হয়ে যাবে। একদম পর্যাপ্ত পানি পান করতে না পারলে অ্যাটলিস্ট ফ্রুট জুস, মিল্ক, স্যুপ, এগুলো থেকেও কিন্তু পানি শূন্যতা রোধ করা যায়।